হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো চলে এলাম আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো। তো কতদিন হয়ে গেল মুখের ঠিকমতো কোনো যত্ন নিতে পারছি না। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ জিনিস। তো কিছুদিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম চিয়াশিড আর কিছুর একটা ফেশিয়াল দেখেছিলাম আমি। তো যাই হোক, তিনটে স্টেপে মনে পড়ছে না, চিয়াশিড আর পাকা কলা বা কিছু হবে হয়তো, যাই হোক মনে পড়ছে না। তো ভিডিওটা দেখলে বোঝা যায়। তো আজকে চলে এলাম আবার একটা প্যাক বানাবো। চলো, এটা কি পাকা আম? এটা তো খাওয়ার জন্য, তাই না? কিন্তু এটা গাছের আম, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ না যে কী বলবো। গাছের আম আমি নিয়েছি একদম দেশে, মিষ্টি, প্রচুর মিষ্টি। আর এই আমগুলো চুষে চুষে খেতে হয়, হেভি লাগে কিন্তু। তো আজকে এটা খাবো না, কিন্তু খাবো, এতটা তো আর লাগাবো না, তো কিছুটা খাওয়ার জন্য রেখে দেবো। তো চলো দেখবো আজকে আমি কীভাবে করবো। দেখো এইটার উপকার কী বলতো, এই যে বর্ষাকালেও কিন্তু এক ধর এক মানে যে ট্যানটা পড়ে সেটা কিন্তু, যেটা আমার হয় বর্ষাকালে, বর্ষাকাল মানে বর্ষা আর গরমের মধ্যে যে মানে একটা ভ্যাপসানি যে গরমটা থাকে না, ওই সময় না আমার একটা ট্যান পড়ে। এই জায়গাগুলো না আমার একদম কালো হয়ে যায়, এইখানে চোখের তলা এগুলো। কিন্তু দেখো এখন আর কয়েক বছর ধরে সেটা হচ্ছে না, সেটার কারণ হচ্ছে এটা। এটা আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম, কেয়াসেটে। তো কেয়াসেটের ম্যাগাজিনে পড়ে এই টোটকাটাকে বার করেছি, টোটকাই বলতে পারো। তো চলো দেখবো আমি এটা প্রতি বছর করি, কিন্তু এই সিজনে আম যখন পাওয়া যাবে তখনই এটা করা হবে, আর নাহলে আম যখন পাবে না তখন তো আর এটা হবে না। তো ফার্স্টে কী করবো, আমি কিন্তু একদম মানে গাছের আম নিয়েছি, পাকা গাছ পাকা আম নিয়েছি। তোমরা কেনা আমি করতে পারো, তো আমার কাছে ছিল এটা সেই জন্য। তো এইটা দেখো এই জায়গাটা কেটে নেবো, ঠিক আছে? কেটে পাল্পটা একটু বার করবো, আর বাকিটা আমি খাবো পরে চুষে চুষে, ঠিক আছে? তো চলো, এই দেখো আমি এই বাটিটা নিয়েছি, এটা আমার এই রান্নাঘরের সামনে ছিল তাই এটাই নিয়েছি। তো এই দেখো আমি এখান থেকে টিপে টিপে, সত্যি কথা এটা না খেতে খুব ভালো লাগে জানো তো, এরকম চেপে চেপে মানে এরকম টিপে টিপে। পুরো বের করে আনলাম, তো যতটা দরকার আমি ততটাই নিলাম, সেটা থাক, এটা আমি পরে খাবো খাবো পরে খাবো। দেখবে হয়তো কোথাও বিয়ে বাড়ি যাবার আছে, কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে, হয়তো সময় নেই ফেসিয়াল করা, ফেসিয়াল করতে হয়তো সময় পেলেই না। যারা ধরো অফিস করছো বা কলেজে পড়ছো, হয়তো এসেই একটা অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে হবে, কিন্তু ফেসিয়াল করার সময় পাও না, আর ফেসটা খুব ডাল হয়ে গেছে। তো ডালনেস স্কিনের জন্য কিন্তু এইটা কিন্তু খুব দারুণ একটা জিনিস, এটা তোমরা ট্রাই করে দেখবে। সত্যি বলছি মানে এত সুন্দর এটা কাজ দেয় না যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই দেখো আমি মধু মিশিয়ে নিলাম এর সাথে। আচ্ছা মধু না দিলেও কিন্তু চলবে, ডাইরেক্ট একদম এর পাল্পটাও তোমরা লাগাতে পারো, কিন্তু ওটা আরও ভালো হয়। কিন্তু আমি একটু মধুটা মিশিয়ে নিলাম, তো ব্যাস এই দেখো বেশ ভালো মিক্স করে নিলাম। চলো এবারে এটাকে লাগাবো। দেখো এইভাবে এটাকে লাগিয়ে দেবো, লাগিয়ে দেবো। এটা আমি কিন্তু এই পাকা আমের সিজনে একটা দিন মিস করি না। আমি যখনই মানে আম খাওয়ার জন্য আম নিই, তখন ফার্স্টে কিন্তু আগে মুখেই মাখি, বুঝলে? এই ট্যান, যে কোনো ট্যান খুব ভালো রিমুভ হয়, আর ডালনেসটা এত সুন্দর মানে কী বলবো কাজ করে, মুখটা একদম ডাল হয়ে গেলে তো বুঝতেই পারবে না। এটা লাগানোর পর মুখটা যখন ধুয়ে আসবে না, মনে হবে যেন পার্লার থেকে ফেসিয়াল করে এসছো, এরকম মনে হবে। ট্রাই করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো এরকম আমি এটা লাগিয়ে নিলাম ভালো করে, গলায় হাতে সব জায়গায় লাগাতে পারবে, আমি হাতেও লাগিয়ে নিই। তা লাগিয়ে এবারে এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ একটা টান টান হবে, তারপরে এটাকে ভালো করে নর্মাল জল দিয়ে ডুলে ধুয়ে নেব। দেখো সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আচ্ছা এইবারে কিছু একটা করতে হবে, এটা শুকনো হতে হবে। তো এই আমটা ততক্ষণ আমি চুষে চুষে কিনি, চলো
আমটাও খাওয়া হয়ে গেল, এই নাকি খুব মিষ্টি, আর এটাও শুকিয়ে শুকিয়ে আছে। এইবারে ভালো করে ঠান্ডা জল দিয়ে একটু ডোলে মাসাজ করে ধুয়ে আসছি। তো দেখো ধুয়ে চলে এলাম, দেখো কতটা গ্লো করছে দেখো, আর কত মানে কি পরিষ্কার লাগছে মুখটা। এটা তোমরা মধু দিয়ে যদি না লাগাতে চাও, আম যখনই খাবে এক চাকা কেটে সাইডে সরিয়ে রাখবে, আর সেটা যদি মধু দিয়ে না মিশিয়ে লাগাতে চাও তাহলে ওই চাকাটাকে নিয়ে মুখের মধ্যে ডুবলে কাজ করতে করতেও তোমরা এটা করতে পারো। তো ইনস্ট্যান্ট যদি পার্টিওয়ের গুলো চাও তাহলে এটা অবশ্য ট্রাই করবে, আর শুধু পার্টিওয়ের বলে না, তোমরা যখন তখন এটা ইউজ করতে পারো। রোজ যদি লাগাও, রোজ লাগালেও খুবই ভালো। যাক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর ট্রাই করে অবশ্য দেখো, তারপরে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। সত্যি বলছি এটা দারুণ কাজ করে, আমি তো অনেক উপকার পেয়েছি, আর যে কোনো দাগ না খুব রিমুভ হয়ে যায় জানো তো, পাকা আমে কোনো কিছু দেওয়ার দরকার নেই এতে, খালি মধু মধু না দিলেও হবে। তো দেখো ব্ল্যাক হেডস যাদের আছে, হোয়াইট হেডস সেটাও চলে যাবে, কিন্তু কিন্তু আমার নেই, আমার ব্ল্যাক হেডসও নেই হোয়াইট হেডসও নেই। তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো যাই হোক, আর এটা তো পাকা আম যখন থাকবে তখনই করতে পারবে, সারা বছর তো আর পাবে না। তো যাই হোক সেজন্য এখন এই পাকা আম থাকতে থাকতে এই জিনিসটাকে ইউটিলাইজ করে নাও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ভিডিওর সাথে। তো যাই হোক ট্রাই করে অবশ্য দেখো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ঘরোয়া জিনিস দিয়ে ফেসিয়াল করা না সত্যি খুব উপকার, পার্লারে নাই। তো চলো টাটা।